দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো বাঁধাকপির পুষ্টিগুণ, উপকারিতা এবং এর ব্যবহার। বাঁধাকপি মূলত বাংলাদেশের একটি শীতকালীন সবজি, যা পাতাকপি নামেও বেশি প্রচলিত। দেশের সবুজ বর্ণের বাঁধাকপি হয়ে থাকে, তবে অন্যান্য দেশে লাল বর্ণেরও বাঁধাকপি পাওয়া যায়। বাংলাদেশেও বর্তমানে লাল বর্ণের বাঁধাকপি এখন সুলভ। পুষ্টিগুণ: বাঁধাকপিতে রয়েছে লিউপিওল, ডিলডোলিল ম্যাথেইন এবং সিনিগ্রিন নামক ক্যান্সার প্রতিরোধী উপাদান, তাই বাঁধাকপি সেবন ক্যান্সার সৃষ্টিকারী টিউমার বৃদ্ধি রোধ করে। বাঁধাকপি বুক জ্বালা পোড়া, পেট ফাঁপা ইত্যাদি সমস্যা দূর করে। কিডনি সমস্যা প্রতিরোধ ও এই সমস্যায় আক্রান্তদের জন্য বাঁধাকপি একটি অপরিহার্য সবজি। যারা কিডনির সমস্যায় আক্রান্ত হয়ে ডায়ালাইসিস করিয়ে থাকেন, চিকিৎসকরা তাদের বাঁধাকপি সুন্দর করে কেটে কাঁচা খাওয়ার পরামর্শ দেন। বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বাঁধাকপির রস খেলে ঘা বা ফোড়া সেরে যায়। বাঁধাকপির পাতা কাঁচা যদি আপনি রোজ 50 গ্রাম করে খেতে পারেন, তাহলে আপনার পাইরিয়া এবং দাঁতের অন্য কোনো সমস্যাই থাকবে না। বাঁধাকপিতে আছে উচ্চ আঁশজাতীয় উপাদান, যা হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। আলসার বা পেপটিক আলসার রোগীদের জন্য বাঁধাকপি উত্তম দাওয়াই। বাঁধাকপির রস নিয়মিত পান করা গেলে তা পেপটিক আলসার রোগীদের উপশম প্রদান করে। বাঁধাকপিতে রয়েছে বিটা ক্যারোটিন, যা চোখের সুরক্ষায় অত্যন্ত কার্যকরী। বহু স্তর বিশিষ্ট এই সবজিটি ফাইটোকেমিক্যালসের অন্যতম উৎস, যা শরীর ও ত্বকের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। উজ্জ্বল এবং সুন্দর ত্বকের জন্য বাঁধাকপি বরাবরই অপ্রতিদ্বন্দ্বী একটি সবজি। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, যা চুল পড়া সমস্যা রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে। বাঁধাকপির স্যুপ শুধুমাত্র আপনার শরীরের ওজনই কমায় না, শরীরের পূর্ব আকার ফিরে পেতে সাহায্য করে। বাঁধাকপি শরীরে পর্যাপ্ত পরিমাণে গ্লুটাথায়ন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে, যা আপনার লিভারকে কর্মক্ষম রাখতে সাহায্য করবে। এক গ্লাস দইয়ের ঘোলের সাথে এক কাপ বাঁধাকপির রস, এক চতুর্থাংশ পালং শাকের রস মিশিয়ে দিনে দুবার পান করলে খুব অল্প দিনের মধ্যে আপনার কোলাইটিস আক্রান্ত সমস্যা দূর হয়ে যাবে।